কুমিল্লায় সুবিধা বঞ্চিত নারীদের আয় ও কর্মসংস্থান বৃদ্ধি শীর্ষক কর্মসূচির উদ্বোধন, বিস্তারিত কুমিল্লা নিউজে। কুমিল্লায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উচ্চ ফলনশীল বারো মাসে সবজি উৎপাদনের মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের আয় ও কর্মসংস্থান বৃদ্ধি শীর্ষক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রামচন্দ্র দাস। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক মনুয়ারা ইসরাত। কর্মশালায় বাস্তবায়নকারী সহযোগী পল্লী রেনেসা সংস্থার উদ্যোগে কুমিল্লা জেলার 17টি উপজেলাতে 2600 জন সুবিধাবঞ্চিত নারীদের উচ্চ ফলনশীল বারো মাসে সবজি চাষের উপর প্রশিক্ষণ দেওয়া হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মিজানুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালক মোসাম্মদ কানিস তাজিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেন এবং বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ। সামাজিক উন্নয়ন কল্পে 2600 পরিবারকে উৎপাদন, তাহলে আমাদের পল্লী রেনেসা সংস্থা যারা আমাদের সাথে কাজ করবে, আমরা যদি আবার ওইসব চিন্তা করি তাহলে কিন্তু